কালী পুজোর অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল আমি উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি নৈহাটিতে বড় মার মন্দিরে পুজো দিতে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন রানাঘাট স্টেশনে চলে এসেছি, আর এই রানাঘাট স্টেশন থেকে এখন নৈহাটি যাওয়ার জন্য রানাঘাট লোকালটা ধরবো। এখন পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে, আর এই নৈহাটি স্টেশন থেকে এখনই যাচ্ছি। নৈহাটি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেমেছিল, এখন এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি স্টেশনের বাইরে যাব। নৈহাটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে এসে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু বড় মায়ের মন্দির। এই যে সামনেই দেখছো একজন ডন্ডি কাটতে কাটতে আসছে, ইনি শ্যামনগর থেকে ডন্ডি কেটে আসছে বড় মায়ের মন্দিরে। অনেক মানুষ নৈহাটি গঙ্গাতে স্নান করে সেখান থেকে ডন্ডি কেটে এসে বড় মায়ের মন্দিরে পুজো দেয়। ইনিও আসছে, তবে ইনি শ্যামনগর থেকে ডন্ডি কেটে আসছে, প্রায় 15 কিলোমিটার রাস্তা ইনি ডন্ডি কেটে আসছে। বড় মার মন্দিরে যাওয়ার পথে রয়েছে আরও অনেক ঠাকুর। রাস্তায় প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এসেছে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। বড় মায়ের মন্দিরে প্রায় পৌঁছেই গিয়েছি, এই সামনে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বড় মায়ের মন্দির। চলুন আরও আগের দিকে এগোই। প্রচুর মানুষের ভিড় এখানে, এখানে সামনের দিকে যাওয়াই যাচ্ছে না, প্রচুর মানুষের ভিড়। কোনো রকমে ভিড় সামলে মায়ের কাছে এসে পৌঁছেছি। বড় মার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, চলো এখন এই রাস্তায় যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। বড় মায়ের মন্দিরে যাওয়ার রাস্তার প্রথমেই থাকে এই তারা মা। বড় মার মন্দিরে পুজো দিয়ে এবং ওই রাস্তায় যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো দেখে এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে, এখন বাড়ি যাওয়ার পালা।